ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার অর্থাৎ 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারির কর্মক্ষেত্র পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে অনেক নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই সপ্তাহে রাজ্যে 16,500 প্রাথমিক শিক্ষক, স্টেট ব্যাংকে 355 স্পেশালিস্ট অফিসার, 3 সামরিক বাহিনীতে 100 অফিসার, নেভিতে 201, ম্যাজাগন ডকে শিপ বিল্ডার্সে 410 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, কর্মসংস্থানের আশা দেখাচ্ছে স্বয়ংক্রিয় ঢেকিসহ আরও অন্যান্য নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে সমস্ত খবরের বিস্তারিত দেখে নেওয়া যাক। এই সপ্তাহের প্রথম খবর, রাজ্যে 16,500 প্রাথমিক শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 16,500 জনকে নেবে রাজ্য সরকার। নিয়োগ করা হবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতার প্রশিক্ষণ প্রাপ্ত এবং 2014 সালে টিচার এলিজিবিলিটি টেস্ট টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদনযোগ্য। প্রার্থী বাছাই করবে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ এ প্রাইমারি এডুকেশন। নিয়ম অনুসারে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এ, ওবিসি বি এবং প্রাক্তন সমরকর্মী দৈহিক প্রতিবন্ধীদের শূন্যপদ সংরক্ষিত থাকবে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে মোট শূন্যপদের 10% প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সঙ্গে 2 বছরের মেয়াদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন কোর্স পাস, অথবা এনসিএটি রেগুলেশন 2002 অনুসারে 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সঙ্গে 2 বছরের মেয়াদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স পাস, অথবা 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক, সঙ্গে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন কোর্স পাস, অথবা 50% নম্বর সহ স্নাতক, সঙ্গে বিএড কোর্স পাস। তবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পাওয়ার 2 বছরের মধ্যে এলিমেন্টারি এডুকেশনের 6 মাসের মেয়াদের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে। এর পাশাপাশি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক আয়োজিত টেট 2014 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। রাজ্যের তপশিলি ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি প্রাক্তন সমরকর্মী এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের মোট ক্ষেত্রে 5% ছাড় পাবেন। বয়স হবে 1/1/2020 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে। যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বেতন প্রতি মাসে 28,900 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। প্রার্থী যে মাধ্যমের স্কুলে পড়াতে ইচ্ছুক সেই ভাষাটি উচ্চ মাধ্যমিক প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। প্রার্থীকে সেই ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। টেস্ট নেওয়া হবে 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারির মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে। ওয়েবসাইট হলো www.wbbp.org অথবা www.wbbprimaryeducation.org। দরখাস্তের শেষ তারিখ 6 জানুয়ারি। ফি বাবদ দিতে হবে 200 টাকা, তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 50 টাকা। আবেদন পদ্ধতি সহ খুঁটিনাটি তথ্য আপনারা অবশ্যই ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখবেন। ওয়েবসাইট আছে www.wbbpe.org। খবর 3, সামরিক বাহিনীতে 100 অফিসার, ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে 100 অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2021-এর মাধ্যমে। পরীক্ষা 18 এপ্রিল। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আর্মি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক বা সমতুল, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এয়ারফোর্স বা নেভাল ব্রাঞ্চ এবং নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স ও ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল উভয় ক্ষেত্রেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়স হবে 16.5 থেকে 19 বছরের মধ্যে। সাধারণ দৈহিক মাপজোপ আর্মির ও নেভির ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে 157 সেমি, এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 162.5 সেমি এবং গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের ক্ষেত্রে 157.5 সেমি। বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। গোর্খা প্রার্থীরা উচ্চতায় 5 সেমি, বুকের ছাতি 5 সেমি ফোলানো
পারাচাই এয়ারফোর্স পাইলটদের জন্য বিবেচিত হওয়ার ক্ষেত্রে পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 সেমি, এর দৈর্ঘ্য হতে হবে 64 সেমি এবং বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 সেমি। প্রার্থী বাছাই করা হয় লিখিত পরীক্ষা, ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই দুটি বিষয়ে, ম্যাথামেটিক্স জেনারেল এবিলিটি টেস্ট প্রশ্ন হয় অবজেক্টিভ ধরনের, ম্যাথামেটিক্স অংশে থাকে অ্যালজেব্রা, ম্যাথামেটিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, ট্রিগোনোমেট্রি, অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু অ্যান্ড থ্রি ডাইমেনশন, ডিফারেনশিয়াল ক্যালকুলেশন, ইন্টিগ্রাল ক্যালকুলেশন অ্যান্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ভেক্টর অ্যালজেব্রা ইত্যাদি। জেনারেল এবিলিটি অংশের পার্ট এ থাকে ইংরেজি এবং পার্ট বি এ থাকবে জেনারেল নলেজের প্রশ্ন। জেনারেল নলেজ অংশে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট, জিওগ্রাফি এবং কারেন্ট ইভেন্ট বিষয়ক প্রশ্ন হবে। সব ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষা 18 এপ্রিল। অনলাইন আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। অনলাইনে দরখাস্ত করা যাবে 30 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত। অনলাইনে দরখাস্তের সাবমিটের পর পূরণ করা দরখাস্তের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। আগ্রহী বিশদ তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন। ওয়েবসাইটটি হচ্ছে http://tplw.upsc.gov.in। খবর, নেভিতে 210 ট্রেনিং দিয়ে 210 জন অবিবাহিত তরুণ তরুণীকে টেকনিক্যাল, এক্সিকিউটিভ এবং এডুকেশন ব্রাঞ্চে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনে। ট্রেনিং হবে 2021 জুনে। শূন্য পদ এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এসএসসি জেনারেল সার্ভিস, জিএস এবং এক্স হাইড্রোক্যাডার। শূন্য পদ জেনারেল সার্ভিস 38টি, হাইড্রোলজিস্ট 2টি। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে বিই বা বিটেক। এই নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.joininindiannavy.gov.in এবং অনলাইনে দরখাস্ত করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। এবং বন্ধুরা, উপরোক্ত ও সমস্ত কিছু শিক্ষাগত যোগ্যতা, দৈহিক মাপজোক সমস্ত কিছু পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি অবশ্যই আপনারা দেখে নেবেন। পরে স্টেট ব্যাংকে 355 স্পেশালিস্ট অফিসার, স্পেশালিস্ট অফিসার ক্যাডারে বিবিধ পদে 355 জন কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মোট 5টি বিভাগ অনুসারে বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার সহ ইঞ্জিনিয়ার ম্যানেজার পদে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 ও মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 3 প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র বৃহত্তর কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.http://bank.sbi/web/careers অথবা www.sbi.co.in/web/careers। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 11 জানুয়ারি এবং ফি বাবদ কিন্তু 750 টাকা দিতে হবে। এবং সমস্ত কিছু, বয়স, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি অবশ্যই আপনারা দেখে নেবেন। পরবর্তী খবর, ম্যাজাগন ডকের শিপ বিল্ডার্সে 410 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। 410 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 থেকে 2 বছরের ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক। তপশিলীদের ক্ষেত্রে পাস নম্বর এই আবেদন করা যাবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 1/1/2021 তারিখে 15 থেকে 19 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.mazagon.in। আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি এবং আবেদন ফি বাবদ 100 টাকা দিতে হবে। তপশিল দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না।